সাইপেনটাকে বিক্রি দিয়ে নাকি তোমার? হ্যাঁ, 25,000 টাকা। এই চাবিটাকে আমরা ফিটিং করে দেবো এবার। পেনিয়ামটা ধর, পেনিয়ামটা। হ্যাঁ,
উপরের দিকে থাকবে, এটা মার্কি, এটা উপরের দিকে থাকবে। তো চলুন এটাকে ফিটিং করবো। আর তার আগে বডির মধ্যে ওই যে ট্যাফিট দুটোকে ফিটিং করে দেবো। আমরা দুটো ট্যাফিট ফিটিং করে দিতে হবে। তা যেহেতু পুরনো এগুলো নষ্ট হয়ে গেছে, এই যে ডাউন হয়ে গেছে একটু দেখেন, আর তারপরে এইখানটায় একটা চোট খেয়েছে, এইখানটায় যে ফেটে গেছে, ওই কারণে এর বাদ দিয়ে দিচ্ছি। এটাও ডাউন হয়ে গেছে, তাই এটা আমরা নতুন দিয়ে দিলে পারে সবচেয়ে ভালো হবে। দুটো আমরা নতুন দিয়ে দিই সবচেয়ে ভালো হবে। তা এই দুটো ফিটিং হবে ওই যে ইঞ্জিনের এইখানটায়, দেখা যাচ্ছে। তা একটু মবিল দিয়ে নেবো, আমরা একটু মবিল দিয়ে নিতে হবে। ওই যে ফিটিং হয়ে গেল, এটা ভিতর টাইপ ফিটিং হবে। তো এগুলো সবই ফিটিং হয়ে গেছে, এবার আমরা একটু বডির ভিতরে মবিল দিয়ে নেবো, দেওয়ার পরে আমরা ক্যামশ্যাফটাকে ফিটিং করব। যেহেতু এইদিকে একটা বডি এই বিয়ারিং চলে আসবে, এদিকটা একটু মবিল দিয়ে নিতে হবে। এই ক্যামশ্যাফটাকে ফিটিং করবো, তার আগে এটা ঘুরিয়ে নিতে হবে। এই যে মার্কিং রয়েছে, এই মার্কিংটা এবার এখানটাই দিয়ে এটা সেটিং করতে হবে। একটু মবিল দিয়ে নেবো আমরা, যাতে সহজে যাই।
আর যেহেতু নতুন ক্যাম্প স্যাপ, আমরা একটু এখানটায় মোবিল দিয়ে নিই। বাস সুন্দর ফিটিং হয়ে গেছে। আমরা একবারে এটাকে লক করে দেবো। এইটাকে লাগিয়ে দিতে হবে। এই যে জিনিসটা, এটা ফিটিং করে দিতে হবে। তার আগে আমরা একটু এখানে লিকেজ করার জন্য, যদি ইনকেস বলা যায় না লিকেজ করতে পারে, একটু লাল আঠা দিয়ে দেবো।